আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে আপনাদের সামনে বিভিন্ন আলোচনা তুলে ধরব। তুলে ধরার চেষ্টা করব প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়গুলোকে। দর্শক, আমরা নিশ্চয়ই সকল অবগত আছি প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান ব্যক্তিত্ব, সেই মহামানব যাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত অনুপম গুণে গুণান্বিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং তার সমস্ত জিনিস গোটা জাতির জন্য ছিল কল্যাণকর। প্রিয় দর্শক, আজকে বিশ্বময় ছড়িয়ে পড়া যেই অশান্তি আমরা দেখছি, এর পিছনে বড় একটা কারণ হলো সেই মহামানবের রেখে যাওয়া যে আদর্শ, মহান সে আদর্শ থেকে বিচ্ছুত হওয়া, দূরে সরে যাওয়া। অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা হলো যখন ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারা আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলুষিত কলঙ্কিত করার জন্য চূড়ান্তভাবে চেষ্টা করে যাচ্ছে। ওই সময় আমাদের প্রয়োজন ছিল প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে আঁকড়ে ধরে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সেভাবে পরিচালিত করা, তাহলে বিশ্বময় শান্তি ছড়িয়ে পড়ত। আমরা এমন একজন মহামানব পেয়েছি যে মহামানব পৃথিবীবাসীর জন্য সর্বক্ষেত্রে এবং সর্বোচ্চ পর্যায়ের এবং সর্বোন্নত মানের আদর্শ তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। একজন মানুষ যদি সে জানতে চায় যে আমি কীভাবে কথা বলবো, এক্ষেত্রে আদর্শিকভাবে সর্বোচ্চ পর্যায়ে মানোত্তীর্ণ যেই কথা বলার ধরনটি, সেটা আল্লাহ তাআলা আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। একজন ব্যক্তি যদি তার পরিবার পরিচালনার জন্য কোনো আদর্শকে খুঁজে বেড়ায়, সেক্ষেত্রেও প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আদর্শ মাপকাঠি হবেন, আদর্শ মহামানব হবেন। একইভাবে যদি কেউ যুদ্ধে অথবা কেউ যদি রাজপথে অথবা কেউ যদি অর্থ ব্যবস্থায় অথবা কেউ যদি চায় যে আমি আমার রাষ্ট্র পরিচালনা কীভাবে করব, তাহলে সেই জায়গাগুলোতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্য থেকে সে এমন এমন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবে যেটা আমরা এবং আমাদের গোটা জাতির জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনের প্রয়োজনীয় যাবতীয় দিকগুলো এমনভাবে সমাধান করে গেছেন যেগুলোর ব্যাপারে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌখিক নির্দেশনা এবং রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যালি এবং বাস্তবিকভাবে সেগুলোকে বাস্তবায়ন করা। তাই আসুন আমরা এখন থেকে ধারাবাহিকভাবে জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন পাঠ সম্পর্কে। আর শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের পররাষ্ট্র সহ বিশ্বময় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।